গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে সকাল 6টা থেকে স্টার্ট করছি। কদিন থেকে সকালে ব্লগ স্টার্ট করাই হচ্ছে না, এরকম ভাবলাম আজকে সকালে উঠেই ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে যেন মনে হয়েছিল সকালে চোখ খুলছে না, কদিন থেকে একদমই রেস্ট হচ্ছে না, শরীরটা ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। যাই হোক, ঋষি এখনও ঘুমাচ্ছে, স্কুল থেকে এসে ভাবলাম যে ঋষিয়াকে ঘুম থেকে একটু তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো। কিন্তু আজকের ওয়েদারটা এতটাই অসম যে এই মিষ্টি ওয়েদার আমাকে টানতে টানতে পুরো ছাদে নিয়ে চলে আসলো। যখন ছাদে প্রথমে আসলাম এতটা বৃষ্টি হচ্ছিলো না, কিন্তু হঠাৎ করে যেন বৃষ্টিটা ঝমঝম করে নেমে গেল। বেশ কিছুক্ষণ এনজয় করলাম বৃষ্টিটাকে, তারপরে ভাবলাম যে সুন্দর ওয়েদারটাকে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, তো ঝটপট শেয়ারও করে ফেললাম। এই যা, এই যা রে পারে, বন্দুকটা কোথা থেকে আসলো? অর্ডার করে কোনোভাবেই ভাঙবে না। ও আচ্ছা আচ্ছা, তো সামনে খানে কোনোভাবে ভাঙবে না, তো সামনে খানে সেলোটেপ লাগা না কেন? ভাঙা তো হয়ে গেছে অলরেডি। বলবো মাকে ডাকবো, বলগুলো বের করছো কোথায় যাবা, কি করতে? বহরমপুর কি করতে যাবে? ব্যাগটা গুছাচ্ছিলে, ব্যাগটা গোছাও। বৃষ্টি হচ্ছে বলে বাইরে বেরোতে পারছে না, ঘরে চলছে পুরো একদম তাণ্ডব। ব্যাগটাকে নিয়ে এসছে টানতে টানতে বহরমপুর যাবে, তাই জিনিসপত্র নাকি গুছাবে। ভালোই হয়েছে, আমার আর গোছাগুছি করার দরকার নেই। আচ্ছা ব্যাগে কী কী ভরবে? গুলি গুলি ওর মধ্যে গুলি ভরা আছে বলছে। ব্যাগটা নিয়ে এসছো, ব্যাগে কী কী নিয়ে যাবে ভরে? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, এবার বলো ব্যাগে কী কী নেবে? আর এখন না পাতেই ব্যস্ত। আবার ঋষি মায়ের সঙ্গে যুদ্ধ কমপ্লিট করে ডিনার করে এবার ঘুমাতে এসেছে। কিন্তু ঘুমানোর আগে ঋষি কি বানাচ্ছে? এটা গোল। আচ্ছা, আচ্ছা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আচ্ছা তাহলে সবাই তাড়াতাড়ি ঝটপট লাইক করে দেন, কমেন্ট করে দেন যে ঋষির ঘর বানানোটা কেমন হচ্ছে। আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে আপনারা দেখতে থাকুন, ঋষি কীরকম করে ঘর বানাচ্ছে। কিন্তু আমি আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি।
দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা বাই। রিশি ভিডিও টেক। রিশি ভিডিও সবাইকে গুড নাইট বলে দাও, টেক কেয়ার বলে দাও। আচ্ছা, ফ্লাইং কিসি দাও একটা মিষ্টি করে দাও। আচ্ছা, কমপ্লিট, ঘর বানানো কমপ্লিট। বেশ ঠিক আছে, কালকে আমরা সবাইকে সকালে দেখাবো তোমার ঘর বানানোটা, ঠিক আছে? তুমি এখন বানাও তো, ফ্লাইং কিসটা দিয়ে দাও। আচ্ছা, সবাই করে দেবে।